আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমিনা আছি তোমাদের সঙ্গে। আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবার সুস্থতা এবং শুভকামনায় বরাবরের মতো নতুন আজও আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। তো ভিডিওটি স্টার্ট দিলাম আমি দুপুরের রান্না থেকে। তো এখন বাজছে সকাল 10:30। তো 10:30টার সময় আমি আজকে মুরগি রান্না করব। তো সে মুরগিটা কুটে কেটে নিয়েছি, আর হলো কচুর পাতা ভর্তা করব, প্লাস মূলা শাক ভাজি করব। তো সেটাই তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিও। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারো। তো প্রথমেই আমি ভাতটা রান্না করে নিয়েছি, তারপরে কচুর পাতাটাও কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি মূলা শাক ভাজি করব। তো মূলা শাকটা আমি চিংড়ি মাছ এবং নারিকেল দিয়ে ভাজি করব। তো সেই জন্যে কিন্তু চিংড়ি মাছ নারিকেলটা কষিয়ে নিয়েছি আর মূলা শাকটাও দিয়ে দিচ্ছি। এটা ভাজি করে নেব, তারপরে হলো মুরগিটা রান্না করে নেব। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কিচেনে আমি নতুন কী কী যোগ করেছি সেটাই। তো সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার সাথে থাকতে হবে। তো বন্ধুরা, তোমরা সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেকেই কিন্তু এই মূলা শাকটারে ভাপ দিয়ে নেয়, তারপরে যে কোনো শাকপাতা ভাপ দিয়ে পানি ফেলে দেয়, কিংবা কচুর শাক সেগুলো দেখেছি যে অনেকে ভাপ দিয়ে পানি ফেলে। আমি কিন্তু এগুলো করি না, আমি কোনো শাক ভাপ দিই না, প্লাস কচু জাতীয় কোনো জিনিসই আমি ভাপ দিয়ে পানি ফেলে দিই না। আমি একবারই রান্না করে নিই, আর এটা আমার মনে হয় পানিটা ফেলে দিলে তার ভিটামিন মানে তার যে গুণাগুণ সেটাও কিন্তু থাকে না। তো সেই জন্য এই কাজটা আমি কখনোই করি না, একবারই রান্না করে নিই। তো বন্ধুরা, এই পর্যন্ত যারা আমাকে সাপোর্ট দিয়ে লাইক কমেন্ট এবং শেয়ার করে যারা পাশে রয়েছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিও, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, চাইলেই তোমরা দেখে নিতে পারবে।
তো রান্না শেষ করে চলে আসলাম তোমাদের সাথে আমার রান্নাঘরের নতুন যা কিছু এনেছি সেগুলোই শেয়ার করতে। তো প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হলো স্পাইসি বক্স, আর এটা আমার অনেক দিনের শখ ছিল। আমি অনলাইনে অনেক ঘেঁটেছি, আজকে 7-8 মাস হলো প্রায়। আমি এতটা এই অ্যাপস ওই অ্যাপস থেকে এতটা ট্রাই করেছি নেওয়ার জন্যে, দারাজ থেকেও অনেকবার টেস্ট করেছি যে নেবো নেবো, কিন্তু এক এক জায়গায় এক এক রকমের দাম, তারপর সঠিক মাপটাও কেউ বলে না, তারপর কেমন না কেমন হয়, এই বিভিন্ন রকমের টেনশন করে আর নেওয়া হয়নি। তো এইবার যখন গিয়ে হাতের কাছে পেলাম, আর হাতের কাছে পেলাম বলতে এটাও আমি কয়েকটা দোকান ঘেঁটে তারপর নিয়ে এসেছি, আমার এই বক্সটা খুবই পছন্দ হয়েছে, কারণ এটা এতটা ভালো, মানে ওয়েটটাও অনেক বেশি, হেভি ওয়েটের আর অনেক ভালো, আর এটা একদম বিগ সাইজ। তারপরে আমি অনলাইনে যে রকমের দাম দেখেছি তার থেকে অনেক কম দামে নিয়ে এসেছি, তো এটার দাম হলো মাত্র 1700 টাকা। আর এই সেম দাম সেমটাই কিন্তু আমি যখন দারাজে দেখেছিলাম, ওরা 2200 টাকা চেয়েছিল, তো আর অন্য এক জায়গায় আমি দেখেছিলাম ওখানেও 2200 টাকা চেয়েছিল, 2500 টাকাও এক জায়গায় চেয়েছিল। আর এই ধরনের মশলার বক্স কিন্তু ওখানে আমি নিউ মার্কেটে 700 টাকায় দেখেছি, ওটা কিন্তু একদম হালকা, ওয়েট কম, তারপরে ওটা মনে হয় ভালো হবে না, মরিচা ধরে যাবে, তো এটা মানে অনেক পারফেক্ট আছে আর অনেকটা ভালো লেগেছে, তো এটা নিয়ে এসেছি। আর এটা হলো একটা স্টিলের জগ, আর এখন তো অনেক চাচের জগও আছে, চাচের জগ কিন্তু কিছুদিন গেলে নষ্ট হয়ে যায়, তো আমার কাছে মনে হলো আমি স্টিলের জগটা নেই। আর এই স্টিলের জগটাও কিন্তু আমি অনলাইন থেকে নেওয়ার জন্যে অনেক ট্রাই করেছিলাম কিন্তু নেইনি, মানে আমার একটা সন্দেহর জন্যে, প্লাস এক আপু, মানে আমি কিন্তু যেখানেই অর্ডার করতে যাই ওখানের কমেন্টগুলো দেখি, তো কমেন্টে দেখেছি অনেকেই বলে যে ভালো না, তো এই সেই, তো সেই জন্য নেওয়া হয়নি। তো এটা হলো একটা গ্রেটার, আর এই গ্রেটারটা কিন্তু দরকার হয়, চায়ে যখন আদা দেওয়া লাগে তখন আমার কাছে মনে হয় যে তখন খুব দরকার হয় এই ছোট গ্রেটার। আর এরকম মানে 12টা স্পুন নিয়েছি চায়ের চামচ, মানে সবসময় ইউজ করার জন্যে এই ধরনের কিছু চায়ের চামচ নিয়ে আসলাম, আর এই চামচ রাখার জন্যে এই স্ট্যান্ডগুলো নিয়ে এসেছি। এইটা ছোটোটার দামটা আমি বলতে পারি না, কারণ আমি সঠিক শুনি নাই, কিন্তু যে বড়টা, ও বড়টা আমি ওটার দাম শুনেছি, ওটা 350 টাকা ছিল। তো আমি যেগুলোর দাম আর কি শুনেছি তো সেগুলো শেয়ার করব তোমাদের সাথে। আর এই খুন্তিটা যে কত টাকা আমি সঠিক জানি না, তারপরে এই গ্রেটার আর এই যে লম্বা যে স্পুনটা, এটার দামটাও কিন্তু আমি জানি না সঠিক, আসলে আমি দাম সম্পর্কে তেমন জানি না, আমি শুধু পছন্দ করে দেই, আমার হাজব্যান্ড দরদাম করে সেই কেনাকাটা করে, আমি কিনি না। আর এই যে বাটিগুলো, বাটিগুলো আমার কাছে এতটা ভালো লেগেছে, খুব সুন্দর, মানে খুবই ভালো লাগছে, তো সেই জন্য আমি এই বাটিগুলো 4 পিস নিয়ে এসেছি, আর প্রতিটা বাটি 150 টাকা পিস, তো 4টা বাটি ছিল 600 টাকা, তো মানে দামের তুলনায় কিন্তু বাটিগুলো খুবই সুন্দর, খুব সুন্দর। আর এই জগটা ছিল 800 টাকা, তো আমি যেগুলোর দাম জানি আর কি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতেছি, তো 800 টাকার তুলনায় জগটাও ভালো ছিল। আর এটা হলো ডাইনিং টেবিলের জন্য কিছু নিয়ে এসেছি, তো সেগুলো শেয়ার করব না, এটা পরে তোমাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আর একটা নিয়ে এসেছি হলো ঢাকনা কিছু, আর এটা হলো ফ্রাই প্যান। ফ্রাই প্যান কিন্তু আমার আছে, তো বেশ অনেক বড়, আর যেটা আমি সবসময় ইউজ করতাম তো সেই ফ্রাই প্যানটা নষ্ট হয়ে গেছে, ওদিনকা একদম ভেঙেই গেছে, তো সেই জন্য বাদ দিয়ে এখন নর্মাল একটা টপারের ফ্রাই প্যান নিয়ে এসেছি, রাফ ইউজের জন্য এটা কিন্তু ভালো হবে, তো সেই জন্য নিয়ে আসলাম। আর এটার দামও কম ছিল, মাত্র 800 টাকা বোধ হয় ছিল। আর এই ঢাকনাগুলো বেশ ভালো লাগলো, তো 2টা ঢাকনা নিয়ে এসেছি, আর 2টা ঢাকনার দাম এক একটা পিস ছিল ঢাকনাগুলোর 120 টাকা করে, তো 2টা ঢাকনা 240 টাকা ছিল। আর একটা নিচ্ছে আমি মানে হ্যাঙ্গার, ওটাকে বলে হয়তো বা, যাই হোক অনেক কিছু রাখা যায়, ওটা 120 টাকা ছিল। আর এই সিজারটা, আমি এই সিজারটার দাম জানি না,
তো আমি এর আগে দুইটা সিজার ইউজ করেছি, দুইটাই মাছ কাটতে গিয়ে আমার ভেঙে গেছে, তো এটা একটু হেভি মনে হলো, তো সেই জন্য নিয়ে আসলাম। ভালোই, সিস্টেমটাও ভালো, তো সেই জন্যই নিয়ে আসা। তো এই ছিল আমার কিচেনের জন্য কেনাকাটা। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর বন্ধুরা, আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।